কালা খুব একটা পছন্দ করে না, তারপরে ওগুলো তো স্মার্টনেসের প্রতীক, সার্থক হয়েছে মনে হয়। হ্যাঁ সার্থক হয়েছে তো, সেই জন্যই তো কাদরী সুন্দরী আমার কথা দিছে। হরেন দয়া কথা দিছে আপনি শিওর? হ্যাঁ 100-তে 100 ভাগ শিওর। আমার মনে হয় কথার ভিতরে ভেজাল আছে ভাই। আরে কোনো ভেজাল নাই, সে নিজে বলছে তুমি সাথে গেলে তোমার সাক্ষী রেখে ওই ব্ল্যাক সিরিয়াতে তালাক দেবো। আপনারা ওর বিচার করেক, আমার কাছ থেকে সে 3000 টাকা ব্ল্যাকমেল করছে, আমারে মারছে, আমারে টর্চার করছে, আমারে অ্যাটেম্প টু মার্ডার অবস্থায় নিয়ে গেছে, এখন আপনারা তার বিচার করেন। হরেন তুমি কোথায় ছিলে? তোমাকে কত খুঁজলাম। হরেন দয়াল তোমার সাথে আমার পার্সোনাল আছে, চলো পার্সোনাল ছাড়ি। হরেন তোমাকে আমার বাড়িতে যাইতে হবে, বিশেষ প্রয়োজন। যুগল দেখবেন 30 অক্টোবর বুধবার রাত 10:30 মাছরাঙা টেলিভিশনের পর্দায়, এবং 31 অক্টোবর বৃহস্পতিবার বিকাল 3 মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে। ওরে বন্ধু তোমার বাড়িতে তো সে যাবে, সে তো পালিয়ে যাইতেছে না, আমার একটু পার্সোনাল আছে, মানে সামান্য অল্প। সবার আগে বিচার, আপনারা আর বিচার করেক করেক। আমার মনে হয় আমার বিচার করেক, এটাই সবার আগে হওয়াটা জরুরি। এই ইখতিয়ার তোর করেক শব্দটা আমার খুব ভালো লাগছে, ছোটবেলার কারক বিভক্তি সমাস মনে পড়ে গেছে। করেক আমার বিচার করেক, সেটাই জরুরি, তাই না? না তাই না, তার আগে তোমার সাথে আমার ওই পার্সোনাল সারা লাগবে আর কি, তো চলো সারি। আমার স্ত্রী তোমার ভাবি তোমাকে বিশেষভাবে স্মরণ করেছে, তোমাকে আমার সাথে যাইতে হইবে, এখনই যাইতে হইবে। ওরে ব্ল্যাক যাইবো তো, হরেন তো যাইবোই, বললাম না 2 মিনিটে ওই যে পার্সোনালটা সারবো আর কি, 2 মিনিট। আমি বলছি বিচার করেক, অ্যাটেম্প টু মার্ডারের বিচার করেক, ব্ল্যাকমেলের বিচার করেক। বিচার করেক, আমিও বিচারটাই চাই, সব কিছুর আগে আমার বিচারটাও, এটাই আমি চাই। করেক বিচার করেক, আমি আমার টাকা ফেরত চাই, বিচার চাই। বেরিয়ে যাও তুমি, তুমি ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা নিয়েছো, উল্টা তোমার বিচার হওয়া উচিত। আমার বিচার হবে না, আমার বিচার হবে, আমি যা বুঝার বুঝা গেছি, আমি যাই, আমি যা করার আমি তাই করুম, আমি গেলাম। এই তোরা সাবধান করে দিলাম, যদি আমার স্ত্রীর কাছে গেছিস এবং আমার বিষয়ে কিছু বলেছিস, বলো অসুবিধা কি? কোনো অসুবিধা নাই কালা ভাই, আমি আছি না, আপনার স্ত্রী ওর কথা কোনোদিনই বিশ্বাস করবো না। চশমাটাও কালা লাগাইছেন, যদিও সে কালা খুব একটা পছন্দ করে না, তারপরে ওগুলো তো স্মার্টনেসের প্রতীক, সার্থক হয়েছে মনে হয়। হ্যাঁ সার্থক হয়েছে তো, সেই জন্যই তো কাদরী সুন্দরী আমার কথা দিছে। হরেন দয়াল কথা দিছে আপনি শিওর? হ্যাঁ 100-তে 100 ভাগ শিওর। আমার মনে হয় কথার ভিতরে ভেজাল আছে ভাই। আরে কোনো ভেজাল নাই, সে নিজে বলছে তুমি সাথে গেলে তোমার সাক্ষী রেখে ওই ব্ল্যাক সিরিয়াতে তালাক দিব। তালাক দিল সেটা তো ব্যাপার না, কিন্তু তালাক দিয়ে কি সে আপনার বিয়ে করব? তা আমার বিয়ে না করলে কালা সিরিয়াতে তালাক দিব কেন? না রে ভাই ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই। কি কন আমার বিশ্বাস হইতেছে না তো। আরে ভাই বিশ্বাস অবিশ্বাসের কথা না, সে নিজে কথা দিছে। শোনো তুমি আসো আমার সাথে, তুমি আমার সাথে গেলে আমার জীবন অন্যরকম হয়ে যাবে, আনন্দ ফুর্তির মধ্যে আসি, চলো। এইদিকে আনন্দ ফুর্তি আর ওইদিকে বিষাদের মূর্তি, তার জীবনটা যে কি হইব। দাঁড়ান কালা ভাই, উহার সাথে কথা শেষ হইয়াছে? হ্যাঁ কথা শেষ হয়েছে। তাহলে চলো আমার সাথে। কই যাই আপনার বাড়িতে? হ তোমার ভাবি আমাকে বলিয়াছে তোমাকে যদি আমি সাথে না নিয়ে যাই তাহলে সে নিজেই তোমাকে খুঁজিতে বাহির হইবে। কিতা কইন তাহলে তো জানো দরহার দিলা খান্ডে লগে লয়ে যাই। উহা আবার কেন? না মানে হইছে কি, গেলে তো ভাবি ছাড়তেছে না। হ্যাঁ তারে লইয়া গেলে ভাবির কাছ থেকে ছুটি পাইতে আমার একটু সুবিধা হইতো, হইতাম দিলা খানের লগে কাজ আছে, নাহলে তো ছাড়বো না। ও ঠিক আছে, তুমি যাহা ভালো মনে করো সেইটাই করো। দিলা খান হাসো আমাদের সাথে।